শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ শিরোনাম। মোদির জন্য ট্রাম্পের চেয়ে খারাপ পরিণতি অপেক্ষা করছে। চ্যালেঞ্জটি কারা থাকছে? বাংলা ও মহারাষ্ট্রকে ভারত থেকে বিচ্ছিন্ন করা দাবি। আমেরিকা ও কানাডার পর এবার উইঘুর মুসলিমদের নিয়ে চীনের উপর যে ভয়ঙ্কর চাপ তৈরি করল জাতিসংঘ। সৌদি আরব আসলে কতটা ধনী? রাশিয়া তুরস্ক ভ্রাতৃত্ব বৈশ্বিক রাজনীতির নয়া মেরুকরণ বিপদে বাইডেন। ইসরায়েল ও আরব আমিরাত এবার ইয়েমেনের দ্বীপে প্রতিষ্ঠা করছে গোয়েন্দা ঘাঁটি, বিপদে মুসলিমরা। নাসিরের বউয়ের গোপন তথ্য ফাঁস ঠকলেন নাসির, তামিমাকে নিয়ে নাসিরের ভয়। তুরস্ককে গবেষণা জাহাজকে গ্রিসে চার যুদ্ধ বিমানের ধাওয়া, কিন্তু কেন? এরপর আরো থাকছে, মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের পায়তারা চালাচ্ছে ইসরায়েল, জেনে নিন কারণ। সর্বশেষ চ্যানেল ফোর দর্শকদের জন্য থাকছে একটি বিশেষ প্রতিবেদন, কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশি 1018 শ্রমিকের মৃত্যু, কিন্তু কেন, জেনে নিন রহস্য। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আপডেট থাকুন। মোদির জন্য ট্রাম্পের চেয়ে খারাপ পরিণতি অপেক্ষা করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য সদ্য পরাজিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে খারাপ পরিণতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হুগলি নির্বাচনী জনসভায় ক্ষমতাসীন বিজেপির কঠোর সমালোচনা করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের, মমতা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সবচেয়ে বড় দাঙ্গাবাজ, বিধানসভা নির্বাচনে আমি থাকব গোলকিপার, আর বিজেপি একটা গোলও করতে পারবে না। মোদির জন্য ডোনাল্ড ট্রাম্পের চেয়ে খারাপ পরিণতি অপেক্ষা করছে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেতাদের তোড়াবাজ বলে সমালোচনা করে আসছেন বিজেপি নেতারা। এর জবাব দিতে বুধবার হুগলির জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কথায় কথায় বলে তৃণমূল কংগ্রেস তোলাবাজ, আর আপনি কি? আপনি তো সব থেকে বড় দাঙ্গাবাজ। তোলা কি? তোলা তো তাকে বলে যারা 5 টাকা থেকে 10 টাকা তোলে, তাকে বলে তোলাবাজ, আর যারা কোটি কোটি টাকা তোলে তাদের কি বলে? বাংলা ও মহারাষ্ট্রকে ভারত থেকে বিচ্ছিন্ন করা দাবি। ভারত থেকে আলাদা হয়ে পশ্চিমবঙ্গ মহারাষ্ট্রকে পৃথক দেশ বানানোর দাবি করছে খালিস্তানপন্থী সংগঠন শিখ ফর জাস্টিস। এই দাবির সপক্ষে তারা চিঠিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে। সেই চিঠিতে দাবি করা হয়েছে, ভারতের অংশ হিসেবে না থেকে পৃথক রাষ্ট্র গঠনের দাবি তোলা উচিত এই দুই রাজ্যের। শিখ ফর জাস্টিসের দাবি, খুব দ্রুত এই পদক্ষেপ নেওয়া উচিত বাংলা ও মহারাষ্ট্রের। অবিলম্বে এই দুই মুখ্যমন্ত্রীর উচিত কেন্দ্রের সঙ্গে কথা বলে আলাদা হয়ে যাওয়ার ব্যবস্থা করা। বাংলার সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা ও অস্তিত্ব বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত থেকে বাংলাকে আলাদা করে দেওয়ার চেষ্টা করা উচিত। মহারাষ্ট্রের উচিত নিজেদের সংস্কৃতি ঐতিহ্যকে বাঁচাতে আলাদা হয়ে যাওয়া। এই দুই রাজ্য সংস্কৃতিগত দিক থেকে সমৃদ্ধ, তাই ভারতের উচিত অংশ হিসেবে না থেকে তাদের নিজেদের রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করা বলে দাবি করেছেন শিখ ফর জাস্টিস। এদিকে আরেকটি হাত চিনে যাচ্ছে, আমেরিকা ও কানাডার পর এবার উইঘুর মুসলিমদের নিয়ে চীনের উপর যে ভয়ঙ্কর চাপ তৈরি করল জাতিসংঘ। উইঘুর মুসলমানদের অবস্থা দেখতে চীনের শিনজিয়াং প্রদেশে প্রতিনিধি দল পাঠাতে চায় জাতিসংঘ। আমেরিকা ও কানাডার পর এবার উইঘুর মুসলিমদের নিয়ে চীনের উপর চাপ তৈরি করল জাতিসংঘ। জাতিসংঘের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল মঙ্গলবার বলেছেন, চীনের উচিত উইঘুর অধ্যুষিত শিনজিয়াং প্রদেশে জাতিসংঘের স্বাধীন তদন্তকারী দলকে ঢুকতে দেয়া, সেখানে কি চলছে তা ওই দল খতিয়ে দেখতে চায়। চীন অবশ্য এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল বাশেলট বহুদিন ধরে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে চীনে যেতে চাইছেন। সেখানে শিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের সঙ্গে চীন ঠিক কি ব্যবহার করছে তা দেখে একটি রিপোর্ট তৈরি করতে চাইছেন তিনি। সৌদি আরব আসলে কতটা ধনী? তেল সম্পদে ভরপুর সৌদি আরব আসলে কতটা ধনী? এর সুনির্দিষ্ট উত্তর জানা বেশ কঠিন। দেশটি কখনোই তাদের মোট সম্পত্তি ও ধার দেনার পরিমাণ প্রকাশ করেনি। এ নিয়ে কিছুটা দ্বিধা দ্বন্দ্ব রয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। সে কারণে পুরনো অবস্থান থেকে সরে ঋণের পরিমাণ যুক্ত করে একটি একীভূত ব্যালেন্স শিট তৈরির কাজে হাত দিয়েছে সৌদি সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের একটি বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের বিনিয়োগ তহবিলকে কেন্দ্র করে অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা সাজিয়েছেন দেশটির ডি ফ্যাক্টো শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজের চেয়ারম্যানশিপের অধীনে পিআইএফ একটি সাধারণ সার্বভৌম সম্পদ তহবিল থেকে বৈশ্বিক বিনিয়োগকারীদের পরিণত হয়েছে। সংস্থাটি উবারের মতো হাইটেক কোম্পানির পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি ডলার বিনিয়োগ করছে। অন্যদিকে জাপানের সফট ব্যাংক পরিচালিত তহবিলে শত কোটি ডলার ঢালার প্রতিশ্রুতি দিচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে রাশিয়া তুরস্ক ভ্রাতৃত্ব বৈশ্বিক রাজনীতির নয়া মেরুকরণ। ক্রেমলিন উত্তর আমেরিকা ও ইউরোপের 30টি দেশ নিয়ে গঠিত সামরিক সংস্থা ন্যাটোর বিরুদ্ধে ভ্লাদিমির পুতিনকে উৎখাত চেষ্টার অভিযোগ এনেছে। তবে ন্যাটোর অন্তর্ভুক্ত এবং ইইউ সদস্যপদ প্রার্থী একমাত্র তুরস্কের ক্ষেত্রে ক্রেমলিনের দৃষ্টিভঙ্গি আলাদা। রাশিয়া এবং তুরস্কের মধ্যে বিভিন্ন সময়ে ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা এবং সহিংস সংঘর্ষ ঘটলেও দেশ দুটি পরস্পরের সাথে একটি অপ্রত্যাশিতভাবে একটি গভীর সম্পর্ক স্থাপন করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের মধ্যকার ভ্রাতৃত্বের নয়া বন্ধন বৈশ্বিক রাজনীতিকে পুনর্নির্মাণ করেছে এবং বর্তমানে তুরস্কের পশ্চিমা মিত্রদের জন্য কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পুতিন গত অক্টোবরে ভালদায় ডিসকাশন ক্লাবে বিদেশি বিশেষজ্ঞদের বলছেন, এমন অংশীদারের সাথে কাজ করা কেবল আনন্দদায়কই নয়, নিরাপদ বটে। এরদোগান পুতিনের প্রশংসার প্রত্যুত্তরে রাশিয়া থেকে যে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনেছিলেন তার পরীক্ষামূলক নিক্ষেপ করে পুতিনকে সালাম জানান। রিয়ালিটি হট নিউজ হচ্ছে ইসরায়েল ও আরব আমিরাত এবার ইয়েমেনের দ্বীপে প্রতিষ্ঠা করছে গোয়েন্দা ঘাঁটি। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্মিলিতভাবে গুপ্তচর প্রতিষ্ঠা গড়ে তোলার জন্য কাজ করছে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘদিন ধরে দুপক্ষের মধ্যে গোপন সহযোগিতা থাকলেও গত আগস্ট মাসে ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিককরণের চুক্তি হয়েছে এবং তারপর আগের গোপন সহযোগিতায় এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। প্রেস টুডে দুপক্ষের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পর সর্বপ্রথম ইসরায়েলের যে সরকারি কর্মকর্তা সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন তিনি হচ্ছেন গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন। তার এই সফরে ইসরায়েল ও আরব আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতার ব্যাপারে আলোচনা হয়। রিয়ালিটি হট নিউজ হচ্ছে নাসিরের বউয়ের গোপন তথ্য ফাঁস ঠকলেন নাসির, তামিমাকে নিয়ে নাসিরের ভয়। বনানীতে এক সংবাদ সম্মেলনে ক্রিকেটার নাসির হোসেন হুসাইদি বলেছেন, মিথ্যা প্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। তামিমাকে নিয়ে ভয় আছেন জানিয়ে তিনি বলেছেন, আমার এখন ভয় লাগছে তামিমা যে কোনো সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। এখন তামিমা আর তামিমা নয়, তামিমা হোসেন, সুতরাং তার নামে কেউ কিছু বললে আমি মেনে নেব না। বুধবার বনানীতে এক সংবাদ সম্মেলনে স্ত্রী তামিমা তাম্মিকে সঙ্গে নিয়ে নাসির হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ধর্মীয় রীতিনীতি এবং দেশের প্রচলিত আইন মেনে আমি তামিমাকে বিয়ে করেছি। আমি তাই সকলের প্রতি আহ্বান করেছি যেন এমন কিছু না করা হয় যাতে তার স্ত্রীর কোনো অসুবিধা হয়। তামিমাকে আমি চিনি 4.4 বছর ধরে, আমি ওকে খুব কাছ থেকে চিনি, আমরা দুজনেই প্রাপ্তবয়স্ক, আমরা আইনগতভাবে ধর্ম অনুযায়ী বিয়ে করেছি, কোনো সমস্যা থাকলে এভাবে লোক জানিয়ে বিয়ে করতাম না। এটি আরেকটি হট নিউজ হচ্ছে তুরস্কের গবেষণা জাহাজকে গ্রিসে 4 যুদ্ধবিমানের ধাওয়া। এজিয়ান সাগরে গ্রিসের 4টি যুদ্ধবিমান তুরস্কের গবেষণা জাহাজকে ধাওয়া করেছে। যদিও গ্রিস সরকারের আঙ্কারার এই অভিযোগকে অস্বীকার করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তিনি জানিয়েছেন, গত সপ্তাহে দুই দেশের আন্তর্জাতিক সীমানার মধ্যে তুরস্কের গবেষণা জাহাজ জরিপ চালানো শুরু করেন। তুর্কি কর্তৃপক্ষ এমন কার্যক্রমের প্রতিবাদ জানাতে তৎপর হয় গ্রিস। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকার পার্লামেন্ট ভবনে সাংবাদিকদের বলেন, মঙ্গলবার গ্রিসের 4টি F-16S বিমান যুক্তরাষ্ট্রের গবেষণা জাহাজের দিকে অগ্রসর হয়। এর মধ্যে একটি বিমান গবেষণা জাহাজ থেকে 2 নটিক্যাল মাইল দূরে অগ্নিশিখা ফেলে। পরে তুরস্ক নিয়ম অনুসরণ করে যথাযথ জবাব দেয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধের পায়তারা চালাচ্ছে ইসরায়েল, জেনে নিন কারণ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিষয়ে যে কোনো ভুল হিসাব নিকাশ করলে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে এর মাশুল দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তেহরান। দেশটির এক শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, ইসরায়েলের মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধ বাঁধানোর পায়তারা চালাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ সম্প্রতি ইসরায়েলকে সতর্ক করেছেন। ইরানের সশস্ত্র বাহিনীর সামরিক তৎপরতা ও প্রস্তুতি তদারকির দায়িত্বে রয়েছেন সংস্থাটি। মঙ্গলবার তেহরানের সেনা কর্মকর্তাদের এক সমাবেশে জেনারেল রশিদ বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ইরানকে একটি সর্বাত্মক সংঘাতে আমন্ত্রণ জানানো
এবং আমাদের জাতীয় নিরাপত্তা বিপন্ন করার হুমকি দিতে মূলত ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল হিসাব নিকাশ করছে। তিনি আরো বলেন, ইসরায়েল সবসময় যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সেরকম একটি সংঘাতে যেতে উস্কানি দিয়ে আসছে, আর এর মধ্যে মধ্যপ্রাচ্যকে মূলত অস্থিতিশীল করার পাশাপাশি মার্কিন সেনাদের প্রাণহানির পথ সুগম করা হচ্ছে। এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে, কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশি 2018 শ্রমিকের মৃত্যু, কিন্তু কেন জেনে নিন রহস্য। কাতার বিশ্বকাপের প্রস্তুতিতে গত 10 বছরে বাংলাদেশি 1018 শ্রমিকের মৃত্যু হয়েছে, পাশাপাশি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 6500 শ্রমিকের মৃত্যু হয়েছে। এসব দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। মৃত্যুর বিষয়টি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপ আয়োজনে গৌরব অর্জনের পর থেকে কাতারে প্রতি সপ্তাহে গড়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা 12 জনের মৃত্যু হয়েছে। ইংলিশ পত্রিকাটিতে 2011 সাল থেকে 2020 সাল পর্যন্ত তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে পাকিস্তান বাদে চারটি দেশে গার্ডিয়ানের নির্ভরযোগ্য সূত্র ও দেশগুলো সরকারি অনুযায়ী 10 বছরে 5,927 জন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে মৃত বাংলাদেশি শ্রমিকের সংখ্যা 1,018। কাতারে পাকিস্তানের দূতাবাসের তথ্য অনুযায়ী 824 জন পাকিস্তানি শ্রমিক মারা গেছেন। পাকিস্তানের এই হিসাবটি 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথেই থাকুন।